জাফর ইকবালের উপর হামলার নেপথ্য শক্তিকে বিচারের আওতায় আনার দাবি শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন একদলীয় নির্বাচন করতেই সরকার টাল বাহানা করছে অভিযোগ বিএনপির খালেদার মুক্তির দাবিতে মানববন্ধন পাকিস্তানি ধ্যান ধারণার কারণে বিএনপি শিল্প ধ্বংস করেছিল বললেন প্রধানমন্ত্রী হারানো গৌরব ফিরিয়ে আনার আহ্বান যুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ ভিয়েতনামের ব্যবসায় বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ সফরত প্রেসিডেন্টের তুমরু সীমান্তে আবারও বর্মী সেনা টহল বাংকার মেরামত রাখাইনে রোহিঙ্গা নির্যাতন বন্ধ হয়নি বলছে জাতিসংঘ ফাস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সম্পর্ক ছিল না আমন্ত্রণ জানাচ্ছি সুন্দর শাস্ত্রের 21 জানবাদে আপনাদের সাথে আছি আমি রিয়া জাফিজ এবং আমি নুসরা তুর্মি এই যে তোর কল্পনার থাকছে মুক্তি যোদ্ধা ভাস্কর পেডৌসি প্রিয় ভাষিনি আর নেই বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ডক্টর জাফর ইকবালের ওপর হামলার নেপথ্যের জঙ্গি গোষ্ঠীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে তারা আরও বলেন ধর্মের অপব্যবহার রোধ ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন সহকর্মীদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন অধ্যাপক ড মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রগতিশীল শিক্ষক শিক্ষার্থীদের এই মানববন্ধন প্রগতিশীল মুক্তমনা লেখক বুদ্ধিজীবীর উপর হামলায় আবারও দেশে মৌলবাদের উত্থানের ইঙ্গিত পাওয়া যায় বলে অভিযোগ করেন তারা শব্দ এবং বাক্য দিয়ে লেখক তার চিন্তাকে প্রকাশ করতে যান যদি জঙ্গিদের সেটি পছন্দ না হয় তাহলে উচিত হচ্ছে তার চেয়ে তীব্র শব্দ দিয়ে শানিত বাক্য দিয়ে তার জবাব দেওয়া কিন্তু এই বাংলাদেশের চিন্তার জবাব দেয়া হচ্ছে চাপাতি দিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং ধর্মীয় সংগঠনের আড়ালে ঘাপটি মেরে থাকা জঙ্গি গোষ্ঠীর বিষয়ে সরকারের ব্যবস্থানে নেওয়ারও দাবি জানান বক্তরা যারা উগ্রবাদ মৌলবাদীদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে হামলার প্রতিবাদে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশে অংশনেন শিক্ষক শিক্ষার্থীরা উগ্রবাদী গোষ্ঠীকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা আমরা চাই এই বিচারটার মধ্যে দিয়ে একটা মেসেজ যাবে সারা দেশবাসীর কাছে এবং সে জঙ্গি যারা আছে জঙ্গি ভাবধারা যারা উদ্বুদ্ধ তাদের কাছে যে এই সমস্ত কাজ করে কোনো পার পাওয়া যাবে না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি ওঠে যেহেতু স্যারের প্রতি এই ধরনের নেকার জন্য ঘটনা ঘটে গেছে মনে আমাদেরকে প্রতি নিয়াগত ব্যবস্থাটা বাড়াত হবে একজন হয়তোই হামনাটা করছে। কিন্তু তার পিছনে হয়তো তাকে অনেকে মোটিভেট করতে পারে চট্টগ্রামে কোর্ট বিল্ডিং চত্বরে প্রতিবাদী মারুবন্ধন করেছে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ রাঙ্গামাটিতে একই দাবিতে প্রতিবাদ সমাবেশ করে নাগরিক সমাজ ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্বাস নিয়ে সে ঝাঁপিয়ে পড়ছে এবং নিজের জীবন দেওয়ার জন্য বা আত্মাহতি দেওয়ার জন্য সে প্রস্তুত এই জায়গা থেকে তাকে সরিয়ে আনতে হবে এছাড়াও রংপুর নেত্রকোনা সহ অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে হয় মানববন্ধন বিক্ষোভ ও সমাবেশ আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা খালেদা জিয়ার মুক্তির দাবিতে দ্বিতীয় দফায় ঢাকা সহ সারা দেশে মানববন্ধন করেছে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন ক্ষমতায় টিকে থাকতে সরকার মুক্তি সহ বিভিন্ন ইস্যুতে করছে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে নির্ধারিত সময়ের আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা রকম তারা। মানববন্ধন কর্মসূচিতে নেতারা একযোগে অভিযোগ করেন একদলীয় নির্বাচন আয়োজনের অংশ হিসেবেই খালেদা জিয়াকে জেলে নিয়ে এখন জামিন দেওয়া হচ্ছে না এই দেশের গণতন্ত্রকে বন্দী করেছে ভেঙে দিতে হবে

চট্টগ্রাম নগরের নসিমন ভবনের সামনে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মানববন্ধন করে বিএনপির নেতা কর্মীরা রাঙ্গামাটি বান্দরবন ও কক্সবাজারেও মানববন্ধন করে খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয় এর বাইরেও দেশের বিভিন্ন জায়গায় পালন করা হয়েছে এই কর্মসূচি খুলনা রাজশাহী বরিশাল কুমিল্লা গাজীপুর হবিগঞ্জ পাবনা ঝালকাঠি চুয়াডাঙ্গা রাজবাড়ি সিরাজগঞ্জ ও মেহেরপুর সহ বিভিন্ন জায়গার কর্মসূচিতে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয় রংপুরে পুলিশি বাধায় কর্মসূচি পণ্ড হয়ে যায় তাপসী রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা পাকিস্তানি ধ্যান ধারণায় বিশ্বাসের কারণে বিএনপি পাট শিল্পকে ধ্বংস করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে জাতীয় পাট দিবস ও পাট পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন পাট শিল্পকে সচল রাখার আহ্বান জানিয়ে পাট পণ্যের ব্যবহার বাড়ানোরও তাগিদ দেন প্রধানমন্ত্রী জানাচ্ছেন মামুন সোনালি আশ পাট এক সময়ে প্রধান অর্থ যোগানদাতা ফসল হিসেবে জায়গা করে নিয়েছিল এদেশে কিন্তু কালের খেয়ালে আস্থা হারাতে বসেছে কমেছে উৎপাদনও চলতি বছরে যা মাত্র বিরানব্বই লাখ বিল চার কোটি মানুষের শ্রমে এই পাট শিল্প থেকে চলতি অর্থ বছরে পৌনে তিন হাজার কোটি টাকা রপ্তানি আয় হয়েছে যা জাতীয় রপ্তানি আয়ের প্রায় চার শতাংশ তবে পাটজাত পণ্যের সংখ্যা বেড়ে হয়েছে দুইশো পঁয়ত্রিশটি এমন পরিস্থিতিতে কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে পাট খাতকে আরও জনপ্রিয় করতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পাট দিবস বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ রচনা প্রতিযোগিতায় বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান একই সাথে পাঠ শিল্পে বিশেষ অবদান রাখায় এগারো ক্যাটাগরিতে বারো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে তিনি প্রধান অতিথির বক্তব্যে পাটের ঐতিহ্য তুলে ধরে এই খাতকে বহুমুখী করার তাগিদ দেন শেখ হাসিনা আহ্বান জানান পাট পণ্য ব্যবহারের আমরা একটা দুইটা পণ্যের উপরে রপ্তানি নির্ভরশীল থাকতে পারি না আমাদের রপ্তানিকে বহুমুখী করতে হবে বিএনপির সমালোচনা করে তিনি অভিযোগ করেন তারা পাট খাতকে ধ্বংস করতেই ক্ষমতায় থেকে পাটকল বন্ধ করেছিল আদমজি মানে শিল্প নগরী হিসেবে গড়ে উঠেছিল প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ছিল তার সব কিছু বন্ধ করে দিল কেন পাটকল বন্ধ আমরা তার প্রতিবাদ করেছিলাম কিন্তু বিএনপি সরকার এই পাটকল সব বন্ধ করার প্রক্রিয়া শুরু করলো এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে পাট শিল্পটাকে সম্পূর্ণভাবে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল এর উপর ক্ষোভ তো পাকিস্তানিদের ছিল তো বিএনপিদের ক্ষোভ আসলো কেন জামাতিদের ক্ষোভ আসলো কেন আপনারা বুঝতেই পারেন কেন কারণ তাদের হৃদয়ে আছে পেয়ারে পাকিস্তান বাংলাদেশ নাই পাট পরিবেশ বান্ধব হওয়ায় এই শিল্পের রপ্তানি বাজার বাড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা পাট একাধারে কৃষি পণ্য অপরদিকে শিল্পে ব্যবহার হয় অপরদিকে পরিবেশ বান্ধব কাজে এর চাহিদা কখনো মানে শেষ হতে পারে না পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট পণ্যমেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী মামুন রশিদ একুশে টেলিভিশন ঢাকা বস্ত্র চামড়া তথ্য প্রযুক্তি কৃষি সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করতে চায় ভিয়েতনাম এক্ষেত্রে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন দেশটির সফরত প্রেসিডেন্ট ট্রান দাইপ 2020 সালের মধ্যে দুই দেশের বাণিজ্য 200 কোটি ডলারে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি রাজধানীতে একটি মতবিনিময় সভায় এসব কথা বলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট এদিকে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ অনেক ভালো বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ তোহিদুর রহমানের রিপোর্টস ভিয়েতনাম বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত এই মতবিনিময় সভায় দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর তাগিদ দেন এফবিসিসিআই সভাপতি মে আইডেন্টিফাই দ্য পসিবিলিটিজ ফর জয়েন্ট ভেঞ্চার অফ

পরে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে এখানে বিনিয়োগের আগ্রহ দেখান ভিয়েতনামের প্রেসিডেন্ট সেক্ষেত্রে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তিনি তৈরি পোশাক খাত সহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশের অগ্রগতি বেশ প্রশংসনীয় তথ্য প্রযুক্তি টেক্সটাইল কৃষি প্রক্রিয়াজাত খাবার সহ গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ভিয়েতনাম তবে বিনিয়োগ বান্ধব পরিবেশের প্রতিও গুরুত্ব দেয়া প্রয়োজন এর আগে ভিয়েতনাম ও বাংলাদেশের ব্যবসার অগ্রগতি নিয়ে দুটি ভিডিও উপস্থাপন করা হয় তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা রাখাইনে রোহিঙ্গাদের উপর এখনও জাতিগত নির্মূল অভিযান চলছে বলে জানিয়েছে জাতিসংঘ নির্যাতনের ধরন পাল্টে রোহিঙ্গাদের অনাহারে রেখে মারা হচ্ছে বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত অ্যান্ড্রু গিলমার রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি এদিকে বান্দরবানের ঘুমধুমে তুমরু সীমান্তের ওপারে পুরাতন বাংকার মেরামত করা হচ্ছে বলে জানিয়েছে রোহিঙ্গারা রিয়া রিপোর্ট আগস্টে রোহিঙ্গাদের ওপর জাতিগত হত্যাযজ্ঞ শুরুর পর পার হয়েছে ছয় মাস এতদিনে বাংলাদেশে আশ্রয় নিয়ে এগারো লাখ রোহিঙ্গাকে ফেরতের প্রক্রিয়া যখন চলছে তখনই জাতিসংঘ জানালো ভয়ঙ্কর তথ্য কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব অ্যান্ড্রু গিলমার জানালেন রাখাইনে এখনো রোহিঙ্গাদের ওপর জাতিগত হত্যাযজ্ঞ চালানো হচ্ছে নির্যাতনের ধরন পাল্টে ফেলেছে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের অনাহারে রাখা হচ্ছে যাতে তারা ধুকে ধুকে মারা যায় গিলমার বলেন মিয়ানমার বিশ্বকে ব্যস্ত, রোহিঙ্গাদের তারা প্রস্তুত অথচ একই সময় নিপীড়ন চালিয়ে তারা রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসতে করছে। ভবিষ্যতে কোন রোহিঙ্গা মিয়ানমারে ফিরতে পারবে কিনা তা নিয়েও সন্দিহান জাতিসংঘের এই দূত এদিকে মিয়ানমার সীমান্তে পুরনো বাংকার মেরামত করা হচ্ছে বলে জানিয়েছে রোহিঙ্গারা বান্দরবানে ঘুমধুমের তম্রু সীমান্তের ওপারে মিয়ানমারের ওয়ান বিজেপির সিইও এবং কর্মকর্তারা বাংকার মেরামত কাজ পরিদর্শন করেছেন বলেও জানিয়েছে বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা মহিতুন রিয়া টেলিভিশন মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসি প্রিয় ভাষিনী আর নেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইনালিলা হে ওয়া ইনাইলে তার বয়স হয়েছিল একাত্তর বছর কিডনি ফুসফুসের সমস্যা সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত ভক্তিদের মাঝে শোক জানিয়েছেন বিভিন্ন জটিলতা নিয়ে তেইশ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন মুক্তিযোদ্ধা ভাস্কর ফেডদোসিপ্রিয়ভাসিনী মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে সেখানেই মৃত্যু হয় তার হাসপাতালের গণসংযোগ বিভাগের পরিচালক জানান প্রিয়ভাষিনী কিডনি ফুসফুসের সমস্যা সহ বেশ কয়েকটি জটিল রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল তারপরে কিডনির সমস্যা ছিল এইবারে আমরা যথেষ্ট আশাবাদী ছিলাম তার অনেকটাই উন্নতির দিকেই যাচ্ছিল কিন্তু আজকের এই কাইডিয়াকারস এরেস্ট একেবারে অলকান কিন্তু মায়ের মৃত্যুর খবরে হতবিহ্বল হয়ে পড়েন মেয়ে ফুলেশ্বরী প্রিয়নন্দিনী আমার মা দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদকে ভূষিত গুণী এই ব্যক্তিত্বের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান শিল্পী সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি সহ রাজনীতিবিদরা আমাদের এই শূন্যতা তো হবে না কিন্তু যারা আমরা আছি সবাই এদেশের সকল মানুষ তার আদর্শকে ধরে রাখা নারীদের জন্য বিশেষ করে এই যে সংগ্রামী জীবন এটা চিরকাল আমাদের সংগ্রামের প্রেরণা প্রিয় ভাসিনীর ছেলে কাজী মোহাম্মদ শাকের বুধবার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হবে নামাজে জানা যা ওই দিনই তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে আমরা আট তারিখ শ্রদ্ধা নিবেদনের পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে বাদ জোহর নামাজি জানাজা করে তাকে বুদ্ধিজীবী গুরুস্থানে মিরপুর তার যাত্রা সম্পন্ন হবে হাসপাতাল থেকে ফেরদুসি প্রিয় ভাষানীর মরদেহ নিয়ে যাওয়া হয় পিং সিটিতে গোসল করানোর জন্য পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হয় অমৃত্যু সংগ্রামী এই নারীর মরদেহ মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা নিচে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে নৈতিকতার অবক্ষয়ের কারণেই প্রশ্ন ফাঁস বললেন রাষ্ট্রপতি অভিভাবক শিক্ষকদের দের সচেতন হওয়ার আহ্বান। জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ইমদাদুল ও তার স্ত্রী বিচারক হোসেনিয়ারার সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ। আমন্তনাoverline সন্ধ্যা 7:21 এ সম্বন্ধে। নৈতিক অবক্ষয়ের কারণে প্রশ্নপত্র ফাঁস হয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নীতি নৈতিকতা বিবর্জিত সাফল্য কোনোভাবেই কাম্য নয় বলেও জানান তিনি বিকেলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন শিশু জীবন থেকে নৈতিকতা শিক্ষা দিয়ে শক্ত ভিত্তি তৈরি করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট সবাইকে বিবেক বুদ্ধি ও দায়বদ্ধতা সমুন্নত রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ঠিক প্রশ্ন হলে যাওয়ার পাঁচ মিনিট আগে বলা হবে এই সেট দেওয়া দাও যে সেট দেওয়ার কথা হলো এটা সারা বাংলাদেশে এইভাবে দেওয়া দিল ঠিক এই সিস্টেমে যদি করি তাহলে প্রশ্ন পঁচিশটা আগে আউট করে দিলাম নহল করতে তাও কোনো অসুবিধা নাই বৃদ্ধি সিস্টেম যে নগর টোকাল এগুলি বন্দর নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে এই সিস্টেম যদি করা হয় তাহলে আমরা ওভারকাম করতে পারি তবে কথা হলো শুধু এইটা না আমার কথা হলো বাপ না শিক্ষক তারা কিভাবে নকল দেওয়ার চিন্তা করতে পারে এটা তোমার মাতার মধ্যে আয় যদি কোন ছেলে বা মেয়ে যদি সে চিন্তা অন্য দুই নম্বরের চিন্তা করে তাহলে তার বাপ মাকে তো বলতে হবে তো তুমি এই অন্যায় কাজ এটা করো না তুমি বাবা ফেল করো তবু ভালো কিন্তু এই আ কামটা করো না ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে সোহরাদি উদ্যানে আয়োজিত জনসভাকে সর্বজনীন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা মোহাম্মদ নাসিম আর কালজয়ী সেই ভাষণের ক্ষেত্র প্রস্তুত করতে বঙ্গবন্ধুকে দীর্ঘ তেইশ বছর সংগ্রাম করতে হয়েছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বঞ্চিত মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক এখন বিশ্বব্যাপী স্বীকৃত পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ফাঁকা মাঠে গোল দেওয়ার দল আওয়ামী লীগ নয় যথাসময়ে নির্বাচন হবে এবং সব দল সেই নির্বাচনে আসবে বলেও আশা প্রকাশ করেন মোহাম্মদ নাসিম কাউকে বাদ দিয়ে নয় স্পষ্ট করে গেলাম বেগম জিয়া বিএনপি সহ আমরা নির্বাচন করতে চাই নির্বাচন না করলে কিভাবে খেলা হবে বলেন

যে কারাগারে যায় তার জনপ্রদে্য্য বিদ্যুৎ পায় চুরি করার পরে কার জনপ্রদে্য্য বিদ্যুৎ পায় এই ধরনের উদ্ভব কথা বুঝার বিজেপি কেউ কখনো শুনেছে কিনা আমার জানি খালেদাজিয়া জামিনে বের হয়ে আশুক এটা বিএনপি নেতারাই চায় না বলেও মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ ইবনে নূর শাওন 21 টেলিভিশন ঢাকা চলতি অর্থ বছরের আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে আটত্রিশ দশমিক এক শতাংশ টাকার অঙ্কে যা বাষট্টি হাজার তিনশো কোটি গত অর্থ বছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ছত্রিশ দশমিক এক শতাংশ দুপুরে রাজধানীর এনএসসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় এ তথ্য জানানো হয় দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্তকরণ ও অনুমোদন দেওয়া হয় সভায় সভা শেষে পরিকল্পনা মন্ত্রী মুস্তাফা কামাল বলেন গত বছরের তুলনায় এবার এডিপি বাস্তবায়নের হার ভালো হয়েছে চলতি অর্থ বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এডিপি বাস্তবায়ন আগের চেয়ে বেশি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি এই আমাদের অবস্থান গত বছরের চেয়ে অনেক ভালো। গতবার আমরা জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছিলাম 7.2 শতাংশ এবং আমাদের মাথাপিছু আয় পরিমাণ ছিল 1616 আমরা জানেন আমরা এই বছর প্রত্যাশা করছি আমাদের আমরা মনে যে অনেক স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তাপস রাজধানীর হাজারিবাগে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর অচিরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হবে বলেও জানান তিনি শিগগিরই হাজারিবাগ এলাকায় দশ সজজা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল স্থাপনের ঘোষণা দেন সংসদ ১ সালে আমরা পূর্ণ মধ প হবে। তু করতে পেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিবাজ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রহমান সহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ঢাকা মহানগর হাকিম শরফুজ্জামান এই আদেশ দেন শফিক রহমান ছাড়া এই মামলার অপর্তিন আসামি জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লা মামুন তার ছেলে রিজভি আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁয়া জয়জায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রহমান জামিনে ছিলেন সময়ের আবেদন করলে করেন অপর তিনজন পলাতক স্বরাষ্ট্র জন নিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব এ এস এম এমদাদুল দস্তগীর ও তার স্ত্রী সাতক্ষীরার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরার সম্পদের হিসেব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এই সম্পত্তির এই দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দুদক নোটিশে সাত কর্ম দিবসের মধ্যে নিজের ও তাদের উপর নির্ভরশীলদের স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণ জমা দিতে বলা হয়েছে নির্ধারিত সময়ে তথ্য দিতে ব্যর্থ হলে এবং মিথ্যা তথ্য দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে দুদক এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা দীর্ঘদিনের দাবির মুখে রাতে নগরীর আবর্জনা অপসারণের কাজ শুরু হয়েছে ময়মনসিংহ পৌরসভায় উদ্যোগ সফল করতে জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছেন মেয়র কাউন্সিলররাও জানুয়ারি থেকে শুরু হওয়া পৌর কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরীর নানা শ্রেণী পেশার মানুষ ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন ইসলাম পহেলা জানুয়ারি থেকে রাতের বেলা ময়লা আবর্জনা অপসারণের কাজ শুরু করেছেন ময়মনসিংহ পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা সচেতনতা বাড়াতে ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে লিফলেট বিতরণ এবং মাইকিং করে প্রচারণাও চালানো হচ্ছে পৌরকর্তৃপক্ষের উদ্যোগকে স্বাগত জানালেও শহরের অলিগলিতে এর বাস্তবায়ন দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ আছে। নাগরিকদের পক্ষ থেকে বললে সকালে এই কাজের জন্য আমরা তাকে ধন্যবাদ ज्ञापन করি। পরিছন্ন পথচলা এটা দেখতে শুধু আমি না সবাইই ভালো লাগে। স্থানীয় বিশিষ্টজন নাগরিক নেতারা উদ্যোগটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে সফল বাস্তবায়নে লোকবল বাড়ানোর পাশাপাশি পরিছন্ন করবীদের আর্থিক সুবিধা বাড়ানো দরকার বলে মনে করেন তারা পরিচ্ছন্ন করবে যখন কাজ করবে তখন দেখভাল করা এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের বিষয় সবাইকে দেখভাল করতে হবে প্রশ্ন এটাই যে এই উন্নয়ন কিংবা এই পরিষ্কার পরিচ্ছন্নতা ধারাবাহিকতা কতদিন থাকবে নগরবাসীকে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় লোকবল ও ময়লাবাহী যানের সীমাবদ্ধতা কাটিয়ে উদ্যোগ সফল করার আশা পুরমে রয়েছে সমন্বিতভাবে আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত রাখার মাধ্যমে আগামী দিনে আমরা মনসিংহকে একটি সুন্দর পরিচ্ছন্ন এবং সবুজ নগরে হিসেবে আমরা গড়ে তুলব সাড়ে পাঁচ লাখ জনসংখ্যা অধ্যুষিত একুশ দশমিক সাত বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণীর এই পৌরসভার একুশটি ওয়ার্ডে প্রতিদিন গড়ে জমা হয় একশো পঞ্চাশ মেট্রিক টন ময়লা আবর্জনা সমর ইসলাম একুশে টেলিভিশন বিশেষ আয়োজন উত্তাল মার্চ ঐতিহাসিক ছয় মার্চ আজ একাত্তরের এদিনে ঢাকার রাজপথ ছিল স্বাধীনতাকামী জনতার দৃপ্ত পদচারণায় মুখর মিছিল সমাবেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভেঙে ও প্রাচীর তিনশো পঁচিশ কয়েদি বেরিয়ে আসে আর পুলিশের গুলিতে নিহত হয় সাতজন সাত মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে কি ঘোষণা দেন তা নিয়ে আলোচনা ছিল সবখানে অন্যদিকে চাপের মুখে পঁচিশ মার্চ গণপরিষদের অধিবেশন ডাকেন President Yahya Khan. Bisayito Agbo Hussain Chumone reporte. Civilians, পূর্ব পাকিস্তানে চলা টানা পাঁচ দিনের হরতালের মধ্যে ১৯৭১ সালের এই দিনে বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান পঁচিশে মার্চ আবার জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন তিনি তবে তার ভাষণ জড়ে ছিল বাঙালিদের প্রতি হুমকি ইয়াহিয়া খানের ভাষণ আরও বিক্ষুব্ধ করে তোলে বাঙালিদের ইয়াহিয়া খানের ভাষণের পরপরই আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান তার বাসায় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন সেখানেই চূড়ান্ত হয় সাতই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণের রূপরেখা স্বাধীনতার জন্য মুক্তির জন্য যে চেতনা এটি এবং সারা জাতিকে যে বঙ্গবন্ধু ঐক্যবদ্ধ করেছিলেন এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে উজ্জীবিত করেছিলেন সেটি ছিল মূল শক্তি এবং সেটি প্রকাশিত হয় সেটি এই সাতই মার্চের ভাষণের মাধ্যমে এদিন কারাগারে বন্দি ছাত্র জনতার সঙ্গে কারারক্ষীদের তুমুল সংঘর্ষ হয় দিকে দিকে খবর যায় মুক্তির জন্য যুদ্ধের প্রস্তুতি একটা ক্রিকেট খেলা চলতেছিল এমসিসি ক্লাব এবং বাংলা ইয়ের মধ্যে এই পাকিস্তানের মধ্যে সেই খেলার মাঠ থেকে মানুষ বেরিয়ে পড়ে এবং তখনই মিছিল শুরু করে আগুন লাগায় এবং একটা মানুষ প্রতিবাদ শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র ইউনিয়নের নিয়মিত সমাবেশে ন্যাব প্রাদেশিক প্রধান অধ্যাপক মোজাফর আহমদ সহ নেতাকর্মীরা বাংলার স্বাধিকার অর্জনের জন্য শপথ নেন সাতই মার্চ রেসকোর্স ময়দানের ভাষণে কি দিক নির্দেশনা দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা নিয়েও জল্পনা কল্পনা সাড়ে সাত কোটি বাঙালির চোখ তখন রেসকোর্স ময়দানের দিকে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা আবারও ইসলামী ব্যাংক বিরতি ফিরে এসে আরও থাকবে কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চার নরসিংদীতে ট্রাক চাপায় শিক্ষিকার মৃত্যু প্রতিবাদে সড়ক অবরোধ সংঘর্ষে আহত দশ সাম্প্রদায়িক ডাঙা ছড়িয়ে পড়ার আশঙ্কায় শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি সহিংসতায় ইন্ধন দাতাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি আমরা আবারও সন্ধ্যা সাতটার একুশে সংবাদে কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছে নরসিংদীতে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার জের ধরে সংঘর্ষে আহত হয়েছে দশজন প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে কুষ্টিয়া ঝিনাইদহ সড়কে লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হন আহত ছয়জনকে জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে হলে সেখানে আরও একজনের মৃত্যু হয় এদিকে নরসিংদীর বাদুয়ার চরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশায় থাকা এক স্কুল শিক্ষিকা নিহত হন ঘটনার প্রতিবাদে স্বজনরা যানবাহন চলাচলে বাধা দিতে গেলে পরিবহন শ্রমিকদের সাথে সংঘর্ষ বাধে সে সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় সিলেটের দক্ষিণ সুরমার আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষের সময় গুলিতে দুইজন নিহত হয়েছে আহত হয়েছে আরও পনেরো জন পুলিশ জানায় দক্ষিণ সুরমা থানার বড়ইকান্দির টেকনিক্যাল রোড এলাকায় প্রভাব বিস্তার নিয়ে গেল রাতে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় সকালে আবারও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় দুই পক্ষই পাল্টি গুলি ছোড়ে এতে গুলিবিদ্ধ হয়ে বাবুল ও মাসুক মিয়া ঘটনাস্থলায় মারা যায় পুরান ঢাকায় হোলি খেলা থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্র রৌনক হত্যা মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে লালবাগ জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান জানান গ্রেফতারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে প্রেম ঘটিত কারণে রৌনককে হত্যা করা হয় বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে গেল বৃহস্পতিবার রৌনককে ছুরি কাঘাত করা হয় আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে চাঁদপুরে পারভিন হত্যা মামলায় সিরিয়াল কিলার রসু খাঁ সহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক দেন। অন্য সাজাপ্রাপ্তরা হলেন জহিরুল ইসলাম ও ইউনুস এদের মধ্যে ইউনুস পলাতক দুই হাজার দশ সালের ফরিদগঞ্জ থানায় করা পারভিন হত্যা মামলায় এ রায় দেয়া হয় এগারোটি হত্যার দায়ে অভিযুক্ত সিরিয়াল কিলার রশু খাঁ বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে রয়েছে তার বিরুদ্ধে আরো আটটি মামলা ঢাকা প্রিমিয়ার লিগে মাশরাফির হ্যাট্রিকে অগ্রণী ব্যাংকে এগারো রানে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো আবাহনী ফতুল্লা শেষ ওভারে মাশরাফি টানা চার উইকেট তুলে নেন সব মিলিয়ে ম্যাচ চুয়াল্লিশ রানে ছয় উইকেট তুলে নিলে দুশো রানে অল আউট হয় অগ্রণী ব্যাংক বিফলে যায় ওপেনার শাহরিয়ার নাফিসের একশো একুশ রান এছাড়া দার বাষট্টি ও ধীমান ঘোষ করেন ছিয়াল্লিশ রান এর এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর অপরাজিত সেঞ্চুরিতে ছয় উইকেটে দুশো নব্বই রান তোলে আবাহনী দিনের অপর ম্যাচে গাজী গ্রুপের কাছে উনত্রিশ রানে হার মানে মোহামেজ এবং প্রাইম দোলেশ্বরকে এক উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের বিপক্ষে জয় দিয়ে এবারে এফসি কাপের বাছাই পর্ব শুরু করতে চায় ঢাকা আবাহনী অপরদিকে জয়ের বিকল্প কিছুই ভাবছে না নিউ রেডিয়েন্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলের ম্যাচটি শুরু হবে আগামীকাল বিকেল সোয়া চারটায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জয়ের কথাই জানান দুই দলের কোচ ও অধিনায়কেরা রেডিন ক্লাবে মালদ্বীপ জাতীয় দলের খেলোয়াড় ছাড়াও তিনজন স্প্যানিশ ও একজন আফগানি খেলোয়াড় রয়েছে এছাড়া দক্ষিণ এশিয়ার মেসি বলে খ্যাত অধীনাক আসফাত তো আছেনই রক্ষণতরে লীগ চ্যাম্পিয়ন আহ্বনিতে তিনজন নাইজেরীয় খেলোয়াড়ের পাশাপাশি একজন জাপানিজ খেলোয়াড় রয়েছে সো অনেক মানে এই না যে আমরা নিশ্চিত যে চলে যাব এটা আমাদের অনেক হার্ডওয়ার্কের মাধ্যমেই এটা অর্জন করতে হবে এই ছিল আমার কাছে খেলার খবর ফিরছি মূল খবরে ধন্যবাদ আফিফা আর এরি সাথে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদ যে আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার তো জাফর ইকবালের উপর হামলা নেপথ্য শক্তিকে বিচারের আওতায় আনার দাবি শিক্ষক শিক্ষার্থীদের সারা দেশে মানববন্ধন বিক্ষোভ একদলীয় নির্বাচন করতে সরকার টাল বাহানা করছে অভিযোগ বিএনপির খালেদার মুক্তির দাবিতে মানববন্ধন পাকিস্তানি ধ্যান ধারণার কারণে বিএনপি পাট শিল্প ধ্বংস করেছিল বললেন প্রধানমন্ত্রী হারানো গৌরব ফিরিয়ে আনার আহ্বান সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ ভিয়েতনামের ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ সীমান্তে আবারও বর্মী সেনা তহল বাংকার মেরামত রাখাইনে রোহিঙ্গা নির্যাতন বন্ধ হয়নি বলছে জাতিসংঘ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইনে আমাদের পরে সংবাদ রাত নটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ ধন্যবাদ